গ্রামের মধ্যে যারা মাত্র 30,000 টাকা খরচ করে একটি টিন শেড বাড়ি করতে চান, তাদের জন্য আজকে এই ভিডিওটি। যারা বেশি টাকা দিয়ে বাড়ি বানাতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন না। আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই ভিডিওটি দেখবেন না। যারা কেবল অল্প খরচে বাড়ি বানাতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমরা অনেকেই আছি গ্রামের মধ্যে অল্প খরচে 2 রুমের একটি বাড়ি বানাতে চাই, কিন্তু আমরা অনেক সময় সঠিক পরামর্শ পাই না। সবাই বলে একটি বাড়ি করলে 1-2 লাখ টাকা লাগবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনি মাত্র 30,000 টাকা দিয়ে 2 রুমের এই টিনশেড বাড়িটি করতে পারবেন। আপনারা যদি 40,000 টাকার বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখছেন আজকে আমি সম্পূর্ণ এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে রয়েছে একটি মেইন গেট। মেইন গেটটির সাইজ হচ্ছে 5 ফুট বাই 7 ফুট। ঢুকেই পাবেন একটি বারান্দা, বারান্দাটির চওড়া থাকবে 6 ফুট। এরপরে আপনি পাবেন 2টি বেডরুম। 2টি বেডরুমে আলাদাভাবে যেতে পারবেন, কের রুমে কেউ যেতে হবে না, কার রুমে কেউ যেতে হবে না। এই বাড়িটির রুমগুলো হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। আপনি না চাইলে মাঝখানে ওয়াল না দিয়ে একটি ঘরও তৈরি করতে পারেন। সামনের মধ্যে যে কোটার রুমগুলো দেখতে পাচ্ছেন আপনি চাইলে কোটার রুমও করতে পারেন, না চাইলে সম্পূর্ণটা বারান্দাও রাখতে পারেন, এবং বারান্দার মধ্যে কিচেন এবং বাথরুমও করতে পারেন, অথবা আপনার মন চাইলে বাথরুম বাইরেও করতে পারেন। এতে করে আপনার খরচ আরও কিছুটা কমবে। এখন আপনারা এই বাড়িটির মাপ কীভাবে দেবেন তা আমি বলছি। প্রথম সুতা থেকে দ্বিতীয় সুতার দূরত্ব 12 ফুট, দ্বিতীয় সুতা থেকে তৃতীয় সুতার দূরত্ব 12 ফুট, পাশে বরাবর এই হচ্ছে 24 ফুট। লম্বাভাবে প্রথম সুতা নেবেন 12 ফুট সেন্টার টু সেন্টার, বারান্দার জন্য নেবেন 6 ফুট টু সেন্টার টু সেন্টার, এই হচ্ছে 18 ফুট। মূল জায়গা হচ্ছে 24 ফুট বাই 18 ফুট। যদি স্কোয়ার ফুট করেন তাহলে হবে 432 ফুট। শতাংশ করলে 1% চেয়ে একটু কম হবে। এতটুকু জায়গার মধ্যে এই সুন্দর বাড়িটি করতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই বাড়িটি করতে ইট লাগবে 2,000, টিন লাগবে 4 বান, সিমেন্ট লাগবে 20 ব্যাগ, কাঠ লাগবে 20 কেবি। এই পরিমাণ মালামাল হলে আপনি আপনার বাড়িটি করতে পারবেন, সেম টু সেম করতে পারবেন, একটি টাকাও বাড়তে লাগবে না। যদি আপনি আরও নর্মালভাবে করেন তাহলে আপনার খরচ আরও কমে যাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সম্মানিত বন্ধুগণ, এ ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।